2011 সালের আগে রাজ্যে দীর্ঘ 34 বছর ধরে চলছিল বাম শাসন, অথচ শান্তিপুরে তখন উঠত জাতীয় কংগ্রেসের তিরঙ্গা পতাকা। আর এর পেছনে যে নেতৃত্বদের অবদান আজও অবিস্মরণীয়, তার মধ্যে স্যার অসমঞ্জ দে, বলরাম ঘোষ, কুমারেশ চক্রবর্তী, পরবর্তীতে আব্দুল সালাম কারিকর, অজয় দে অন্যতম। 2012 সালের আজকের দিনে অর্থাৎ 31 মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে এক এক করে পুরনো নেতৃত্ব সকলেই প্রয়াত হন। পৌরসভা হোক বা দল বিধায়ক থেকে পঞ্চায়েত, শান্তিপুরের রাজনৈতিক যুগের অবসান হয়ে দায়িত্ব পান নতুন প্রজন্ম। কিন্তু তাদের মধ্যেই শান্তিপুরের মানুষ পূর্বসূরীদের আশীর্বাদ লক্ষ্য করেছেন, তাই হয়তো এই বিপুল জয়। আজ বলরাম ঘোষের 10ম মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণায় এই রকমই নানান কথা উঠে আসলো নেতৃত্বর মুখ থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ, উপপৌরপ্রধান কৌশিক প্রামাণিক, চেয়ারম্যান ইন কাউন্সিলর সদস্য সুরজিৎ দে, প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ, শাহজাহান শেখ, সুমিতা ইন্দ্র, শান্তিময় ইন্দ্র, ভবানী হালদার, বর্তমান উৎপল সাহা, বুলা খাতুন কারিকর, বৃন্দাবন প্রামাণিক প্রমুখ। স্মৃতিচারণা করলেন সে সময়ে একসাথে রাজনীতি করা স্বপন মঠ, তপন বিশ্বাস, সনদ চক্রবর্তী, অশোক দাস, তরুণ ঘোষ প্রমুখ। জনপ্রিয় নেতা বলরাম ঘোষের মৃত্যুবার্ষিকী আমি আসতে পেরেছিলাম, তার সাথে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। তার স্ত্রী আজও বেঁচে আছেন, তিনিও জানবেন, তার ছেলে গোবিন্দ প্রাক্তন কাউন্সিলর, তাদের সাথে যে পারিবারিক সম্পর্ক সেই সূত্র ধরে আমি বলরামবাবুকে দেখেছি। খুব ভালো একজন মানুষ ছিলেন, রাজনীতির বাইরে বেরিয়ে তিনি মানুষের সাথে সম্পর্ক রাখতেন, সেইটাই আজকে মনে পড়ছে সেই দিনটার কথা। মৃত্যুবার্ষিকী উদযাপন হয়েছে বলরাম ঘোষ স্মৃতিচারণের মাধ্যমে এবং নিউ সুযোগ সহযোগিতায়। আমরা প্রতি বছর রক্তদান শিবিরের করি এই দিনটায়, এবছর করতাম যেহেতু আমার কাকা কৃষ্ণচন্দ্র ঘোষ বলা যাতে এবছর আমরা এই রক্তদান শিবিরটা করতে পারিনি। তবু আমরা দুস্থদের কিছু কাপড়গুলির মাধ্যমে, শাড়ি বিতরণের মাধ্যমে এবং দু একজনকে কিছু আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এবছর এই মৃত্যুবার্ষিকী উদযাপন করলাম। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক প্রজকিশোর গোস্বামী মহাশয়, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ছিলেন সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান ছিলেন, অন্যান্য কাউন্সিলরবৃন্দ ছিলেন এবং আমাদের সূত্রাগ্রহ অঞ্চলের এবং শান্তিপুর অঞ্চলের সমস্ত ব্যবসাদার এবং যারা বলরাম ঘোষকে ভালোবাসেন, বলরাম ঘোষকে যারা সাথে ছিলেন তারা সকলকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ, আমি কৃষ্ণমোড়ের প্রাক্তন কাউন্সিলর ছিলাম এবং বলরাম ঘোষের ছোট একজন বিশিষ্ট মানুষ তো অবশ্যই ছিলেন। তিনি শান্তিপুরের আমাদের যিনি জননেতা ছিলেন অজয় দে, আব্দুল সালাম কারিকর এবং কুমারেশ চক্রবর্তী, তার সঙ্গে বলরাম ঘোষ অবশ্যই সামঞ্জস্যপূর্ণ, কারণ আমরা ছোটবেলা থেকে এই চারটে লোকের নাম শুনে রাজনীতিতে বড় হয়েছি, যে অজয় দে, আব্দুল সালাম কারিকর, বলরাম ঘোষ, কুমারেশ চক্রবর্তী, এদের আদর্শেই আমরা দীক্ষিত হয়েছি। তাই আজকে বলরা গোটা শান্তিপুরের নেতা ছিলেন, সূত্রাগড় অঞ্চল মানেই আজকে বলরাম ঘোষ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। আজকে বলাদার অভাব রন্ধে রন্ধে আছে, কারণ বলাদার যে কাজ, বলাদার যে নেতৃত্ব দেয়া এই সূত্রাগড়বাসীর হয়ে এবং পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি প্রয়াত জননেতা অজয়দের কাছে এই সূত্রাগড় অঞ্চলের মানুষের জন্য দরবার উন্নয়নের জন্য এটা অভাব আছে। তাই বলাদার আজকে আমি প্রতিবার আসি, আজকে বলরাম ঘোষের এই 10তম শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান আমি আসলাম, স্মৃতিকে শ্রদ্ধা জানালাম, মাল্যদান করলাম। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।